উফ, তুই না পারিস শিউলি। বাবলুদা পুরো ভ্যাবলা হয়ে গেছিল তোর কাণ্ড কারখানা দেখে। ভ্যাবলাই তো, আবার নতুন করে কি ভ্যাবলা হবে বলতো? বকিস না তো, আমি তো নিজেই চোখ বন্ধ করে নিয়েছিলাম। তুই আর বাবলুদা ওইভাবে কাছাকাছি মাগো, তুই পারিস সবার টিস্যু জানিস তো, ওই ও আর আমি অসম্ভব। যাই বল, তোকে আর বাবলুদাকে কিন্তু মানায় ভালো। ওই ছেঁড়া টাকা আর পোড়া জামা বেশ কাছাকাছি এনে দিয়েছিল তোদের। এই শোন, আমার ওর জামার মাপের দরকার ছিল, সেটা আমি পেয়ে গেছি। ব্যাস ব্যাস, এবার কি করবি? কি আবার করব, ওই জামার মাপে একটা জামা কিনবো। শুনিস নি বাবলুদার কথা, 200 টাকার জামায় হবে না। কোথাকার লাটের বাট, নতুন জামা কিনে দেবো বলেছি না, পেয়ে বসেছে। কিন্তু দিবে যখন বলেছিস তখন তো দিতেই হবে। আর ভালো দোকান থেকে জামা কিনতে গেলে 700-800 টাকা ধাক্কা আছে, পাবি কোথায়? মা কি বলে জানিস তুই, যে খাই চিনি তাকে যোগাই চিন্তামণি। তুই দেখিস শিশু, আমি ঠিক জোগাড় করে ফেলব। একটা কথা, এবার কিন্তু মন্দিরে একটা রঙের পোজ দিতেই হবে। এই গ্রামের বাইরে মন্দিরের কি সুনাম বলতো? হ্যাঁ, কত লোক মন্দিরে আসে। তার আগে বরং এক কাজ করা যাক, মেলা কমিটিতে কারা কারা থাকবে সেটা আগে ঠিক হোক। হ্যাঁ, তারপর সেটা আমরা পঞ্চায়েত প্রধানকে জানাই। তাহলে পঞ্চায়েত প্রধানের খাটনিটা একটু কমে। এই তো, দেখেছি শিশু খাতাটা এদিকে দেখছেই না, বুঝে দেখবে কি করে? তুই মিটিং এ ব্যস্ত, ছাড় ছাড় অন্যদিন হবে, চল চলে যাই। এই না না, আমি রোজ রোজ আসতে পারবো না। এই দাঁড়া, কাজ করি। সর্বনাশ, তুই কি ঢিল ছুড়বি নাকি? আবার একটা কাণ্ড বাঁধাবি দেখছি, বাড়ি চল চল। এইবার তাকাবে। তুই ঢেলা কে মারলো রে বাবলু? পুরি বাবা, ঢেলা ছুড়লো কে?